স্যার তুমি না বলছিল রবিন সাহেব তার পেপারস রেডি করে পাঠাবে জি স্যার বলেছি আমি তো পেপারস তো এখনো পেলাম না একটু খোঁজ দিবা স্যার মাত্র রবিন স্যারের সাথে কথা বলছিলাম কি বলে আমাকে তার সাথে মিটতে যেতে বলে তাহলে তুমি বসে আছো কেন এরকম বড় বড় কোম্পানি যদি দুই একটা আমাদের হাতে থাকে তাহলে বছরে আর কিছু না হলেও চলবে স্যার আসলে আমার শরীরটা ভালো যাচ্ছে না আরে কি হইছে গাড়ি বের করব হাসপাতালে যাব না 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 তেমন কিছু না মানে একটু মাথাটা ঘুরেছে তাহলে আমি তোমার মাথা টিপেতেই ঠিক হয়ে যাবে না না স্যার কোনো প্রবলেম নেই আমি ওষুধ খেয়েছি এমনিও ঠিক হয়ে যাবে তাহলে রবিন সাহেবের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় আমাকে বলবে আমার গাড়ি তোমাকে ড্রপ করে দেবে স্যার গাড়ি লাগবে না আমি একাই চলে যেতে পারবো আরে কি বলো তুমি কোম্পানির স্বার্থে এত কিছু করছো আর কোম্পানি তোমাকে এতটুকু সার্ভিস দেবে না গাড়ি নিয়ে যাও কিন্তু কি ব্যাপার কিছু বলবা কি আর বলবো বলে আর কি লাভ অফিসের বসকে পাগে আনতে পারলে কত যে ফ্যাসিলিটিস পাওয়া যায় কারেক্ট আচ্ছা সুযোগটা তোমাকে করে দিলাম দেখো তো অফিসের বস কি পাগে আনতে পারে কেন কি আমি যদি চাইতাম না অনেক আগে এটা করতে পারতাম কিন্তু এখন এগুলো করে আমি আমার হাত নোংরা করতে চাই ও হ্যাঁ ঠিকই তো বলেছো দেখি ওয়াও হাত তোমার এত সুন্দর হাত নোংরা হয়ে গেল তো সমস্যা এই হাত দিয়ে বসের মাথা তো টিপে দিতে হয় তাই না হোয়াট আমি বসের মাথা টিপে দেই ও সরি তুমি অন্য কিছু টিপে দাও নাকি একদম ফালতু কথা বলবা না কিন্তু রাশা আচ্ছা নুতু তুমি একটা জিনিস খেয়াল করছো এই অফিসে একমাত্র তুমি একটা মেয়ে যার সাথে আমি শুধু ফালতু কথা বলবো আর কারোর সাথে কিন্তু বলি না আজকে একটু সময় নিয়ে চিন্তা করে দেখবা কেন আমি শুধু তোমার সাথে এরকম ফালতু কথা বলি আর যদি কোনো উত্তর পাও অবশ্যই আমাকে ফোন দিয়ে জানাবা ঠিক আছে বাই ও লাঞ্চ বক্স এই মেয়ে দেখে আমার হারির সমস্ত খবর জানে আর আমি ওর ব্যাপারে কিচ্ছু জানি না Thank you.